আমরা লাস্ট ভিডিওতে জানতে পেরেছি, যদি তুমি অতিভুজের মান জানো বা ভূমির মান জানো বা লম্বের মান জানো, যে কোনো দুইটা মান জানা থাকলে তুমি একটি সমকোণী ত্রিভুজের বাকি যে বাহুটা আছে সেটার মান সহজেই নির্ণয় করে ফেলতে পারবে। দেখো, এই যে তোমাদের অনুশীলনীয়ের নাম্বার ওয়ান প্রবলেম, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। আচ্ছা, আমরা মনে মনে চিত্রটা একটু চিন্তা করতে থাকবো। এটা একটা সমকোণী ত্রিভুজ, সেটার অতিভুজ হলো গিয়ে 25 মিটার, আর এর একটা বাহু অপরটির 3/4 অংশ। আচ্ছা ঠিক আছে, একটা বাহু অপরটির, এখানে দুইটা বাহু আছে, এটাকে, এটা একটু বড়, তো এটাকে আমি এক্স ধরলাম, এটাকে বললাম 3/4 x, যেহেতু অপরটার 3/4 অংশ, এটা এক্সের 3/4 অংশ। আমার বাহু দুইটার দৈর্ঘ্য নির্ণয় করা লাগবে। দুইটারই মান নির্ণয় করে ফেলা সম্ভব যদি আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একটা সমীকরণ বানাতে পারি। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি ধরে নিচ্ছি যে এটা লম্ব, এটা ভূমি, দুইটার ডিফারেন্ট হিসাবে ধরলেও মানটা একই আসবে, কোনো সমস্যা নেই। তো দেখো, আমরা প্রথমত ভাষায় প্রকাশ করবো এভাবে, ধরি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান 25 মিটার, আর তোমার একটা বাহু, একটি বাহু এটাকেই মেইনলি আমি ধরছি, একটি বাহু সমান x মিটার, এবং তাহলে অপর বাহু তো আসলে 3/4 x মিটার হওয়া ছাড়া উপায় নাই, যেহেতু সে এই বাহুটার 3/4 অংশ। সো অপর বাহু 3/4 x মিটার। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একটা সমীকরণটা বানিয়ে ফেলবো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে, অনুসারে দেখি একটু বাম পাশ দিয়ে আগে শুরু করি, তারপরে যদি জায়গা লাগে এই পাশেও যাব। অতিভুজ 25 স্কোয়ার সমান একটা বাহু এক্স স্কোয়ার, আরেকটা বাহু 3/4 x এটার হোল স্কোয়ার। দেখো, এটার মানটা কিছু কিন্তু ছিল 3/4 x, তাই পুরোটার উপরে একটা স্কোয়ার দিতে হবে। এখান থেকে আমরা খুব সহজে এক্সের মানটা বের করে ফেলতে পারি, ফলে বাকি দুইটা বাহুর মান নির্ণয় হয়ে যাবে। তোমরা নিজেরা এই ভিডিওটা পজ করে এখন একটু এটা মান নির্ণয় করার চেষ্টা করো তো। খুবই সাধারণভাবে সমীকরণের সমাধান করেই তুমি এই দুইটা এক্সের মানটা নির্ণয় করতে পারবা। ওকে, আমি হেল্প করছি এই ক্ষেত্রে, আশা করি তুমি নিজেও করতে পেরেছ। 25 স্কোয়ার মানে হলো গিয়ে 625, এক্স স্কোয়ার তো আছেই, এখানে আছে 9, নিচে আছে 16, কারণ 3k² করলে 9, 4k² করলে 16, এখানে আছে এক্স স্কোয়ার। তো আমরা যদি দেখি এখানে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, 1 + 9/16 বা 625, বা 625 সমান এক্স স্কোয়ার তো এই জায়গায় আছেই, এদের মধ্যে যদি লসাগু করো 16 + 9 বা 625 সমান এক্স স্কোয়ার, এই পাশে তুমি পাবা এবার 25, নিচে আছে 16। খুব সুন্দরভাবে তুমি এখন এক্স স্কোয়ারকে আলাদা করে ফেলতে পারবা, এই 16টা ওই পাশে চলে যাবে, এই 25ও ওই পাশে যাবে, 625-এর সাথে এটা গুণ হয়ে যাবে 16, এবং 25 গিয়ে ভাগ হয়ে যাবে, ফলে তুমি পাচ্ছ যেটা এক্স স্কোয়ার সমান 25 × 16 বা এক্স সমান, তুমি রুট করে ফেলতে পারো, 25 × 16 করলে পাবা 400, √400 = 20। তাহলে তুমি একটি বাহু যেটা এক্স, এক্সের মান বের করে ফেলেছো, সেই বাহুটা হলো গিয়ে 20 মিটার, অপর বাহুটা বের করতে হবে। দেখো, সুতরাং একটি বাহু, একটি বাহু সমান 20 মিটার, অপর বাহু, বাহু সমান 20 × 3/4। দেখো, এই যে এক্সের জায়গায় আমি জাস্ট 20 বসিয়েছি, 3/4 এই জায়গায় বসিয়ে দিয়েছি, ফলে পাবা তুমি 3 × 5 = 15, অপর বাহু 15 মিটার। তাহলে আমরা বাহু দুইটার দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারলাম, সেগুলো হলো গিয়া
15 মিটার, এবং এটাকে যদি বলি অ্যান্সার 15 ও 20 মিটার। আমরা নেক্সটে আরেকটা যেটা আছে সেটাও করব। এরকম আরও একটা প্রবলেম আছে, সেটাও এই ভিডিওতে থাকছে, তবে এইটাতে তোমাদেরকে বলবো নিজেদেরকেই পুরোটা করার চেষ্টা করতে, আমি তো আছেই হেল্প করব। দেখো এই ক্ষেত্রে দেয়া আছে 20 মিটার লম্বা একটা মই আছে দেয়ালের সাথে খাড়াভাবে আছে। খাড়াভাবে মানে কি? এইভাবে আছে। তো সব এইভাবে রাখলে কি উঠা যায়? অবশ্যই যায় না, এটাকে বাঁকানো লাগে। ধরো তুমি মইটাকে এখন বাঁকাবা, মইটির গোড়া, এই যে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে? ধরো মইটির গোড়া দেওয়াল থেকে এত দূর পর্যন্ত সরালা, অর্থাৎ ধরো এক্স পরিমাণ সরালা, ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। খেয়াল করো যখন তুমি মইটা এভাবে রেখেছো, এই তো একদম সুন্দরভাবে 20 মিটার এরকম উচ্চতা বিশিষ্ট হয়ে থাকবে। মইটাকে যখন তুমি একটু বাঁকিয়ে ফেলবা, দেখবে যে উচ্চতা কিন্তু আগের মতো 20 নাই, একটু কমে গেছে, আরও বাঁকাও আরও কমবে। এইভাবে দেখবা যে এই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, সেই জায়গায় যথেষ্ট কমে গেছে। অ্যাকচুয়ালি মই তো 20 মিটার আছেই, কিন্তু ভূমি থেকে যে উচ্চতাটা এটা আর 20 মিটার থাকবে না। বলে দিয়েছে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, ওপরের যে প্রান্তটা এটা এইখানে ছিল এখন এইখানে আছে, তো 4 মিটার নিচে নেমে এই বিন্দুতে চলে এসেছে। আমরা খুব ইজিলি এটারও মান নির্ণয় করে ফেলতে পারি। এটা যদি 4 মিটার হয়, এটা কত মিটার হবে চিন্তা করো তো। ওকে, তোমরা চিন্তা করতে থাকো, আমরা ভাষায় প্রকাশ করা শুরু করি। ধরি 20 মিটার লম্বা এ বি মই, এটাকে নাম দে, এটা এ এটা বি, এ বি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। দেখো আমি কিন্তু সম্পূর্ণভাবে প্রশ্নটাকে ব্যবহার করে আমি ভাষা ব্যবহার করছি, দেয়ালের সাথে খাড়াভাবে আছে, খাড়াভাবে আছে। প্রশ্নকে ব্যবহার করলে দেখবা যে ভাষা লেখাটা খুবই সহজ হয়ে যায়। তো মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে? মইটির গোড়া এটা তো ধরেই নিচ্ছে যে এক্স মিটার সরানো হচ্ছে, মইটির গোড়া দেওয়াল থেকে আমি সরাচ্ছি, দেওয়াল থেকে এক্স মিটার সরিয়ে আমি একটা নতুন বিন্দুতে নিয়ে এসেছি না, সেটার একটা নাম দেয়, সেটা হতো গিয়ে সি, সি বিন্দুতে আনবে। উপরের যে প্রান্তটা আছে সেটা আর এতে নাই, উপরের প্রান্তটা নিচে নেমে এখন ডিতে পৌঁছে গেছে। উপরের প্রান্ত এডি সমান 4 মিটার নিচে নেমে বি বিন্দুতে পৌঁছায়, তো আমাদের যে ড্রয়িংয়ের ব্যাপারটা সেটা পুরোটা কাভার হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা থাকবে, দেখো আমরা তো জানি যে এবি সমান ছিল 20 মিটার, এবং আমরা এটাও জানি যে এডি সমান 4 মিটার। সাথে সাথে কি আমি বলে ফেলতে পারি না যে বিডি সমান হবে, এই যে বিডি সমান পুরো এবি থেকে এডি বাদ দিলে যা থাকে, পুরো এবি মাইনাস এডি, এবি থেকে এডি বাদ দিলে থাকে হলো গিয়া 20 মাইনাস 4, অর্থাৎ 16 মিটার। এখন যখন আমি 16 বের করে ফেলেছি, সেম পদ্ধতিতে তুমি পিথাগোরাসের পদ্ধতি অবলম্বন করে এই যে তুমি বের করে ফেলতে পারবা যে কতটুকু সরানো লেগেছে। আচ্ছা এখন যদি দেখো এইটুকু টেনে পার করে ফেলবা, দেখো 20 স্কোয়ার, এটা হলো গিয়ে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, অর্থাৎ এটা হলো গিয়ে 400, এটা 256, 144, বা এক্স সমান হচ্ছে 12। অ্যান্সার হবে 12 মিটার সরালে তুমি ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, যখন কিনা তুমি এটা 12 মিটার সরিয়ে ফেলছো, অর্থাৎ এখান থেকে 12 মিটার। সো আমরা পুরো দুটো প্রবলেম সম্পূর্ণভাবে পিথাগোরাস, শুধুমাত্র পিথাগোরাস ব্যবহার করে সলভ করতে পারলাম।